1550 টাকা খালিতে মাছগুলো বিক্রি করা হলো। আর এইগুলো কত করে?
850। এটা আছে 1 কেজি 100 গ্রাম, 1 কেজি 1 কেজি 1 কেজি 100 গ্রাম, 850 টাকা করে দিন। আজকে মাছ আনছেন কতগুলা? দশ পনেরো হালি আন কি কতগুলো কিনেছিলেন? কতগুলো দাম বেড়ে গেছে, বিক্রি হয়েছে কতগুলো? বিক্রি হয়েছে 3-4 হালি। আমি সবচেয়ে বোকা ভাই। বড়টা কতটুকু সাইজ ভাই? 400 গ্রাম করে আছে। 400 আছে। পেটে ডিম আছে? এখনো ছাড়তে পারে নাই, ধরা খেয়ে গেছে। সব মাছই ডিম আছে, একদম সব 99টাতে ডিম আছে। আর যেগুলো ডিম নাই ওগুলো ডিম ছেড়ে দিচ্ছে। এটা আজকে বিক্রি দর কত? বিক্রি দর নর্মালে আমার কেজি বেচতে 1000 করে। 1000। এখন এই মাছগুলো ডিম তো, ডিম থাকলে তো এমনিতে স্বাদ কমে যায় মাছে, এখন কি স্বাদ আছে? স্বাদ থাকবে, সেম স্বাদ আছে। মাছ এখনো পাতলা হয় না, ডিম ছেড়ে দিলে মাছটা পাতলা হয়ে যায়। এখনো মাছ ডিম ছাড়তে পারে, ফুল স্বাদ আছে। আচ্ছা, এটা নতুন মাছ তো? একদম ফুল হয়ে যায় না, নুরানি জর্দা দিয়ে পান খাইছে, একদম ফ্রেশ। বেশ এই সাইজের বড় মাছের সংখ্যা অনেক দেখতাম, সেটা কি কমে গেছে না একই রকম আছে? একই রকম আছে, আছে বড় মাছ আছে প্রচুর। শুক্রবারের যে বাজার দর ছিল সেই তুলনায় গত দুদিনে বেশ বাজারের দাম বেড়েছে, তবে সেই তুলনায় দাম বাড়লেও এখনও ইলিশের দর হাতের নাগালের মধ্যেই আছে। এই মাছগুলো 800 টাকা 850 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। মাছের সাইজ 1 কেজি 100 গ্রাম এবং 1 কেজি 200 গ্রামের মাছের সাইজে 900-950 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। মাছ আসতেছে কেমন? কমে গেছে অনেক। ক্রেতা কেমন? ক্রেতা কমে গেছে? আজকে কতগুলো মাছ আনছেন? 10 হালি। বিক্রি হয়েছে কতগুলো? মাছ আর থাকবে কয় কয়
কতদিন থাকবে এর ওই পরিমাণে? আমদামি বেশি নাই, কমে আসছে, 10-15 দিন থাকতে পারে। 10-15 দিন থাকতে পারে মাছ। আপনারা যারা মাছ কিনতে চান, এখনও বাজারে বেশ দরদাম তুলনামূলকভাবে সস্তাই আছে। বন্ধের আগে ইনশাল্লাহ ধরা বন্ধের আগে যে পরিমাণ দাম ছিল সেই তুলনায় মাছের দাম কম, তবে গত দুদিনে আগের থেকে তুলনামূলকভাবে মাছের দর বৃদ্ধি পেয়েছে।